পরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। সূরাতুল কাহাফ পড়তে রাজি আছেন? আগামী কাল রাজি আছেন তো? 18 নম্বর সূরা কোরআনের, একেবারে সূরা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই আয়াত দিয়ে শুরু হয়েছে। বিশ্বনবী বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর, এই সূরাতুল কাহফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে, এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আবার বিশ্বনবী বলেন যারা সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন, শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, পড়বেন না? কালকে সূরাতুল কাহফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন? সবাই রাজি? এরপর তাবকির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নত। আগে যিনি যাবে উনি কি পাবে? তারপরে গরু, তারপরে বকরি, তারপরে মুরগি, মুরগির পরে ডিম না আন্ডা? আন্ডা। আল মাশিউ আলাল ইকদাম, বিশ্বনবী বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ। রিক্সা, হুন্ডা, সাইকেল, সিএনজি দিয়ে গেলেও হবে, কিন্তু হেঁটে গিয়ে হেঁটে গেলে সব বেশি না কম? প্রতি কদমে কদমে আমল নামায় সওয়াব দিয়ে দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন আদামু তাখাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ। অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে, এরকম ডাঙ্গাইতে আছেন নাই? রাজা মেয়ারে নাই, যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন, মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না। এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন, রাজি আছেন তো? এরপরে বিশ্বনবী বললেন দুখুলুল মসজিদে রাকাতাইন, জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া সুন্নত। কয় রাকাত? রাজি আছেন? কবলাল জুমা বাদাল জুমা? অনেকে প্রশ্ন করে বাদাল জুমা 4 রাকাত, মসজিদে পড়লে 4, ঘরে পড়লে 2, কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয়, অনির্ধারিত। মা কত খুদ্দিরা লাগ, যত আপনার তৌফিকে কুলায় দুই রাকাত করে করে 2, 4, 6 ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত, আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি 10 রাকাত পড়তে পারবেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন ইনসাত, চুপ থেকে খুতবা শুনবা? জুমার খুতবার সময় কথা বলা যাবে নাকি? কথা কন? বিশ্বনবী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে, তুমি যদি বলো চুপ করো, এটাও তুমি খারাপ কাজ করছো। চুপ করো তোমার কইতে কইছে কে? চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছো, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না, কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন, জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো। ঘুম আসলে কি করবেন? উঠে যাবেন, উঠে জায়গা চেঞ্জ করবেন, পানির ঝাপটা দিবেন, ঘুম দূর করে দিবে কে?